এরপরে বলেছেন ওই ব্যক্তি সফল কাম, ওয়াল্লাযীনাহুম আনিল লাগউ মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। কি কাজ থেকে? অনর্থক কাজ, অনর্থক, কোনো উপকার নাই। আমরা যতক্ষণ মোবাইল টেলিফোন ইউজ করি কি সব হয় বলেন? গেম দেখি, গেম খেলি টেলিফোনে, কোনো সব হয় বলেন না? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ে মুরিদুন, তুমি অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাও। আপনি দোকানে বসে আছেন, কাস্টমারও নাই, কাজ কাম নাই, বসে বসে মোবাইল চালাচ্ছে, ওই সময় তাসবি পড়েন না কেন? ওই সময় তাসবি পড়েন না কেন? এক কথায়, যে গোলাম অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, একমাত্র আমি আল্লাহর জন্যে আমিও তাকে জাহান্নামের সকল কাজ থেকে বিরত রাখি, আমি আল্লাহর বান্দা হিসাবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি সফল কাম, ওয়াল্লাযীনাহুম লিজ্জাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদের জাকাত সক্রিয়ভাবে আদায় করে, অর্থাৎ যারা তাদের সম্পদের জাকাত দেয় ঠিক মতো। কি মতো? মন গড়া না ঠিক মতো? আমরা ঠিক মতো দেই না, ইচ্ছে মতো দেই, যেভাবে মন চায় দিলাম। তো মনে রাখবেন, জাকাত দিলে, ঘর থেকে সম্পদ বের হয়ে গেলে, অভ্যর্থনা দিয়ে সম্পদ নিয়ে আসে, আর সুদ ঘরে আসলে ঘর থেকে অভ্যর্থনা দিয়ে সব নিয়ে যায়। এজন্যে আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। সূরা তওবা 9 নম্বর সূরা, সূরা তওবার 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم, যারা সোনা এবং রূপা জমা করে রাখে এবং সেগুলি আল্লাহর পথে খরচ করে না, তাদের জন্য রয়েছে মর্মান্তিক, কষ্টদায়ক, লাঞ্ছনাকর শাস্তি। কি শাস্তি? কাদের জন্য? যারা সোনা রূপা, এখানে সোনা রূপা অর্থ সোনা রূপা না, স্বর্ণ এবং রূপার অর্থ সম্পদ, স্বর্ণ এবং রূপার অর্থ, তাহলে অর্থ দাঁড়ালো যারা সম্পত্তি জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ কি বলছেন? তাদের কি অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি দিবেন? কোথায়? জাহান্নামে। কোথায়? কাকে? যিনি যাকাত, সবাই বলেন, যিনি যাকাত দেয় না, বুঝবেন। আল্লাহ এখানে বলছেন সোনা এবং রূপার কথা। বর্তমানে স্বর্ণ এবং রূপার অর্থ হচ্ছে টাকা। আমরা যেটা কাগজে টাকা ইউজ করি, লেখা আছে দেখবেন, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এর অর্থ হইল এটা টাকা না, টাকার আমানত, ওটার বাহকের ওইটার বিনিময়ে স্বর্ণ আছে, সে যখন এই টাকাটা দিয়া বলবে আমার স্বর্ণ দিয়া দাও, চাহিবা মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। তাইলে টাকা যেটা কাগজ, এটা সম্পদ নয়, সম্পদ হচ্ছে সোনা রূপা। যেহেতু ধরতে পাই না, টাকা হাতে পাই, এখন টাকাই হচ্ছে সোনা রূপা। কথা বুঝতে পেরেছেন? তাহলে অর্থ দাঁড়ালো যার কাছে টাকা পয়সা আছে কিন্তু যাকাত দেয় না, আল্লাহ বলছেন তাকে মর্মান্তিক, তাকে লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি দিবেন। কে? আল্লাহ।
সুতরাং আল্লাহর ওয়াস্তে আজকে আমার দুঃখ হয় একটা জায়গায়, আমি বললে আপনারা কষ্ট নিয়েন না, আমি তো অবশ্যই কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে বলি না। অনেকে হজ করে আসে, আসার পরে লাগায় কি বলেন? হাজি। তাহলে হজ করলে যদি হাজি হয়, হারাম খাইলে কি হয়? হারামি। তাহলে এর নামের শুরুতে হারামি লেখা দরকার। তাহলে হারাম খায়, এর নামের শুরুতে হারামি লেখা দরকার। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা হারাম থেকে বাঁচব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হারাম মারাত্মক জিনিস। দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাহর দুনিয়ার জমিনে দেখবেন অনেক লোক আছে টাকা পয়সা না থাকলে ঋণ করে কুরবানি করে না, করে না, অথচ কুরবানি এটা ফরজ না, কুরবানি এটা ওয়াজিব। কুরবানি ওয়াজিব। টাকা না থাকলে ঋণ করে কুরবানি করে, কিন্তু যাকাত পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, যাকাতও ফরজ, যাকাত আদায় করে না কিন্তু কুরবানি করে, কাজ হবে না। আল্লাহর রাস্তায় খরচ করা মানে আল্লাহর নির্দেশিত স্থানসমূহে খরচ করা, যাকাত দেওয়া, হজ করা, কুরবানি করা, ফেতরা দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা। টাকা পয়সা থাকা সত্ত্বেও যারা নির্দেশ মতো খরচ করবে না, দুনিয়া এবং পরকালে তাদের শাস্তি রয়েছে। কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তওবার 34 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন যেদিন জাহান্নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে, সম্পত্তি জমা করেছেন দুনিয়ায়, যাকাত দেননি, কেয়ামতের দিনে এই সম্পদকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন, সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাজর এবং তাদের পিঠে দাগ দিবেন। নাউজুবিল্লাহ বললেন না, কি শাস্তি! আল্লাহ বলবেন এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রাখতে, দুনিয়ার জমিনে তোমরা যা জমা করেছিলে, ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এখন তোমরা স্বাদ আস্বাদন করো দুনিয়ায় যাকাত না দিয়ে সম্পদ জমা করার শাস্তি কি। সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 34। তাইলে যারা সম্পত্তি থাকবার পরেও ঠিক মতো যাকাত দেয় না, কেয়ামতের দিনে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তাদের কপালে, তাদের পাজরের হাড্ডিতে, তাদের পিঠে, তাদের গালে, তাদের কপালে, কি দিয়া কথা বলেন না, কি দিয়া, এগুলার এই আগুন গরম করে, তামা গরম করলে কেমন হয়? এগুলারে দিয়েই তো আল্লাহ মারবেন, গরম কেমন হয় এটা তো আপনারাও বুঝতেছেন, আমি বুঝে আইছি মাত্র, আসলাম তো সৌদি আরব থেকে। গরম কার নাম বুঝছি এবার, যে কি গরম এখানে, কি জিনিসের নাম গরম! ভিজা কাপড় হাতে নিয়ে 2 মিনিট হাতার পর এটা শুকাইয়া শুকায় না, শুধু শক্ত হয়ে যায়, শুধু শুকায় না শক্ত হয়ে যায়, কি গরম! এই গরমেও তো প্রবাসীরা কষ্ট করতেছে এই দেশের মানুষের জন্য। এক অনেক প্রবাসী ভাইরা দেখা করতে এসেছিল, কি যে কষ্ট এত গরম, কম বয়সে চুল দাড়ি সব সাদা, শুধুমাত্র তুই সবার জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য আপনি এত কষ্ট করলেন, দুনিয়ার জন্য আপনি 20 বছর 30 বছর প্রবাসে কাটাতে পারলেন,
সবাইকে ছেড়ে দিয়া কিন্তু আল্লাহর জন্য আপনি 20 30টা ঘন্টা বাইর করতে পারলেন না তোমার আমার মত হতভাগা হামকার নাই আর নাই সুতরাং আমরা যাকাত দিব তো ইনশাআল্লাহ এরপর আল্লাহ বলছেন যাদেরকে যাকাতের কথা বললে কপাল কুচকাতো বা পাশ কাটিয়ে চলে যেত পিঠ ফিরিয়ে চলে যেত তাদের কপালে পাজরে পিঠে আগুনের সেক দেওয়া হবে আর এটাই আযাব শেষ নয় বরং আরো আযাব আছে নাউজুবিল্লাহ বলেন এজন্য যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আফসোস করবেন যাকাত ফরজ না এখন রূপার দাম কত কারো জানা আছে রূপার দাম কত হ্যাঁ 1200 টাকা আচ্ছা 1200 টাকাই দরি 2018 1200 টাকা ধরলাম 1500 টাকা ধরেন কত ভরি রূপা লাগে বলেন 52.5 52.5 ভরি তুলা সাড়ে 52 তে যদি 1500 টাকা হয় তাহলে কত হইল 52000 আর আরো 1500 500 টাকা করে কত হয় বলেন একটা না সর্বমোট কত হয় মোটামুটি 75000 আমার মনে হয় আসেনি কারো জানা 75 থেকে 80 এর উপরে হবে না 78500 তাহলে 75 থেকে 80000 এখন যতই ধরেন তাহলে আমাকে বলেন তো আমার এই কয়েক হাজার মুসল্লির মধ্যে 80000 টাকা নাই এমন লোক কয়জন আছেন আমি কয়েক হাজারের মধ্যে কি কয়েকশো পাবো পাবো না বলেন 80000 টাকা নাই 80000 টাকার সম্পদ নাই আপনার কাছে আপনার খাবার এবং থাকবার ছাড়া খাবার এবং থাকবার ছাড়া ব্যবহারী জিনিস ছাড়া খাবার থাকবার ব্যবহারী জিনিস ছাড়া 80000 টাকার সম্পদ নাই এমন লোক কয়জন পাওয়া যাবে বলেন খুব কম তাহলে বোঝা গেল এখানকার 100 ভাগের 90 ভাগ মানুষের উপরে যাকাত ফরজ যাকাত কি যাকাত আপনি দিবেন না নিবেন বলা লাগবে দিবেন না নিবেন আবার বলেন দিবেন না নিবেন আমরা তো অনেকেই নেই বলেন আমরা তো অনেকেই নেই হারাম আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়েন 80000 টাকা স্বরূপ সমপরিমাণ সম্পত্তি নাই খুব কম লোক আছে আছে নাই না আছে আমাদের কম লোক আছে এজন্য কয় ভাগের এক ভাগ শতকরা কয় টাকা আল্লাহ বলছেন তুমি 100 টাকার মালিক হলে আমারে 250 টাকা দেও 250 টাকা কি আল্লাহরে দিবেন না আপনার আত্মীয় স্বজনরে দিবেন তাহলে আপনার আত্মীয় স্বজনরেই তো দিবেন শতকরা 250 টাকা কয় ভাগের এক ভাগ আপনার পুরা সম্পত্তির কয় ভাগের এক ভাগ 40 ভাগের এক ভাগ 40 ভাগের শতকরা 250 এ তো হিসাব শেষ অ্যাসেট যেটা আমাদের ওই যে অনেকের আছে বাড়ি আছে বাড়া বাড়ি মানে বাড়া দিয়া দিছি দোকান আছে এগুলো সম্পদের ভিতরে ক্যাশ টাকা যে হাতে শুধু কাগজের টাকা বা স্বর্ণ থাকা লাগবে এমন নয় যেটার কারণে সম্পত্তি আছে বোঝা যায় যেটার কারণে সম্পদ আছে বোঝা যায় সেটাই টাকা শুধু টাকা নয় শুধু সোনা নয় যে জিনিসের কারণে সম্পদ আছে এটার
যেমন আপনি একটা গ্রামে একটা জমি কিনছিলেন, জমি এটা কিনছিলেন জমি হিসাবে ধান ক্ষেত, এখন আর ধান ক্ষেত নাই, সব বিল্ডিং হয়ে গেছে আশেপাশে, আপনিও বিল্ডিং বানাইতেছেন কমার্শিয়াল, আপনার নিয়ত বিজনেস, তাহলে বিজনেসে জাকাত আছেন আসে না নাই? এজন্য অ্যাসেট অ্যাডভান্সের টাকা, আমার আশরাফ ভাই বলতেছেন এখানে দুটা মাস আলা, অ্যাডভান্স তো বুঝেন অগ্রিম, আপনার যদি মোটামুটি একটা ভালো প্লেসে দোকান একটা থাকে তো অ্যাডভান্সই তো 50 লাখ নেবেন, ঠিক আছে না? হ্যাঁ, অ্যাডভান্স যদি নিয়ে থাকেন তো অ্যাডভান্সের দুইটা জাকাত, যে দিছে হেও জাকাত দিতে হবে, যার টাকা আপনি দিয়ে রাখছেন মানে আপনি ব্যাংকে জমা রাখছেন অথবা আপনি কোনো জায়গায় টাকাটা রাইখে দিয়েছেন, কারণ এই টাকাটা তো আপনি কাজে লাগাইতেছেন না শুধু জমা রাখা, তাহলে যার টাকা আপনি ওইটার জাকাত দিবেন আর যার কাছে আছে আপনিও জাকাত দিবেন, যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রি করা আপনার কাছে লিমিটেড টাইম পর্যন্ত এই টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত এই টাকার তসরুফ করা, ব্যবহার করা, এই টাকা দিয়ে কাজ কারবার করা আপনার জন্য বৈধ, বিদায় আপনিও জাকাত দিবেন অ্যাডভান্সের উপরে। কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি আপনি অ্যাডভান্সের টাকা একজনের কাছে জমা দিয়ে রাখছেন, ওটাই তো আপনার যদি পয়সা থাকে তো আপনি প্রত্যেক বছরে বছরে জাকাত দিবেন, আর না হয় যে বৎসর থেকে অ্যাডভান্সের টাকাটা জমা রাখছিলেন ওই বৎসর থেকে হিসাব রাখবেন, যেই বৎসর অ্যাডভান্সের টাকা ব্যাক আনবেন ওই বছর পিছন থেকে হিসাব করে পুরো জাকাত দিবেন। কাটবেন সময় তো শেষ হয়, হয়ে গেলে শেষ, শেষ না হওয়া পর্যন্ত দিতে থাকবেন, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ দিতে থাকবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ।